নমস্কার বন্ধুগণ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো যে আপনাদের এলাকা রেশন দোকান অর্থাৎ ফেয়ার প্রাইস শপের বিরুদ্ধে যদি আপনাদের কোনোরকম কমপ্লেন থাকে অভিযোগ থাকে তাহলে আপনি আপনার কমপ্লেনটি কোথায় জানাবেন আপনার আপনার কমপ্লেনটি কোথায় রেজিস্টার করবেন এই জিনিসটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো যে কীভাবে কমপ্লেনটা করতে হবে কোথায় করতে হবে দেখুন আমি একটা ওয়েব পেজে আছি এই ওয়েব পেজটা হচ্ছে ইনফরমেশন অবলিক গ্রেভিয়ান সিস্টেম ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ ডিপার্টমেন্ট অ্যান্ড ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে ওয়েবসাইট আছে তারই একটি পেজে আমি আছি এই পেজটা হচ্ছে ইনফরমেশন অবলিক গ্রেভিয়ান সিস্টেম অর্থাৎ কমপ্লেন করার যা যা পদ্ধতি আছে এখানে দেওয়া আছে এই পেজে ঠিক আছে এই ওয়েব পেজটাতে তো আপনারা দেখতে পাবেন এই ওয়েব পেজ এই ওয়েব পেজের নিচের দিকে যাবেন দেখা যাবে আপনাদেরকে দুটো টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এই টোল ফ্রি নাম্বারগুলোতে কল করে আপনি আপনার এলাকার যদি রেশন দোকানের বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন থাকে অভিযোগ থাকে তাহলে আপনি জানাতে পারেন অর্থাৎ আপনার কমপ্লেনটি রেজিস্টার করতে পারেন এই নাম্বারগুলো আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাও আছে টোল ফ্রি নাম্বার প্রথম নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন সিক্স সেভেন তারপরে আর একটা নাম্বার হচ্ছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ট্রিপল ফাইভ জিরো ফাইভ এই দুটি টোল ফ্রি নম্বর বর্তমানে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট দিকে চালানো হচ্ছে মানে অপারেট করা হচ্ছে এই টোল ফ্রি নাম্বারগুলো এছাড়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে ডবল নাইন জিরো থ্রি জিরো ফাইভ ডবল ফাইভ ফাইভ জিরো ফাইভ তো এছাড়া আবার একটা ইমেল আইডিও দেওয়া আছে এই টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার কমপ্লেনটি জানাতে পারবেন এবং কমপ্লেনটি করার পর এই কমপ্লেনটি যে কনসার্ন অফিসার আছে তার কাছে ফরওয়ার্ড করে দেওয়া হয় এবার ওই কনসার্ন অফিসার ওই কমপ্লেনটিকে যাচাই করে দেখেন অর্থাৎ ইনভেস্টিগেশন করেন ওখানে যদি দেখা যায় আপনার এলাকার যে ফেয়ার প্রাইস সব তার যদি ভুল দেখা যায় যে তারই যদি ভুল থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় আর এখানে একটা জিনিস আরও দেখতে পাবেন কতগুলো এখন অবধি কমপ্লেন হয়েছে কতগুলো কমপ্লেনের কমপ্লেন রিসলভ হয়ে গেছে আর কতগুলো কমপ্লেন আছে যেটা অন প্রোগ্রেস আছে সব কিছু দেখতে পারবেন সবচেয়ে প্রথমে দেখুন লেখা আছে টোটাল গ্রেভিয়েন্স রিসিভ অর্থাৎ টোটাল কমপ্লেন কটা রিসিভ করা হয়েছে এখানে সতেরো হাজার একশো টোটাল কমপ্লেন এখন অবধি রিসিভ করা হয়েছে তার মধ্যে চোদ্দো হাজার একশো আঠাশটি কমপ্লেন রিসলভ হয়ে গেছে অর্থাৎ এছাড়া এখন অন প্রোগ্রেস আছে তিন হাজার ছেচল্লিশটা কমপ্লেন অন প্রোগ্রেস আছে তো এইভাবে এই পোর্টালে সমস্ত কিছু দেওয়া আছে এই পোর্টালে এই পেজে সমস্ত কিছু দেওয়া আছে যে আপনি কীভাবে কমপ্লেন করবেন এছাড়া আপনারা আপনাদের কমপ্লেনের স্টেটাসটাও জানতে পারবেন এখান থেকে দেখুন এখানে লেখা আছে চেক কিউর গ্রেভিয়েন্স স্ট্যাটাস চেক কিউর গ্রেভিয়েন্স স্ট্যাটাস এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে কমপ্লেন নাম্বারটি দিতে হবে যখনই কমপ্লেন করবেন আপনাদেরকে একটা কমপ্লেন নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু নোট ডাউন করে রাখতে হবে এবং স্টেটাসটা চেক করতে গেলে আপনার মোবাইল নাম্বার আর তার সঙ্গে কমপ্লেন নাম্বারটাও এখানে বসাতে হবে ফিল করতে হবে তারপরে দেখুন নিচে চেক আছে চেকটাতে ক্লিক করবেন আপনার কমপ্লেনের স্ট্যাটাসটা জানতে পারবেন এইভাবে আপনার এলাকার রেশন দোকানের বিরুদ্ধে রকম যদি অভিযোগ থাকে কমপ্লেন থাকে তাহলে আপনি এই কমপ্লেন করতে পারেন রেজিস্ট্রেট করতে পারেন নিজের কমপ্লেনকে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন ধন্যবাদ